রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ারের মৃত্যু কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজশাহী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। পাল্টাপাল্টি মামলা করেছে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, তবে কর্মবিরতি স্থগিত করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এদিকে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে হাসপাতাল পরিচালনা পরিষদ। বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র গোলাম মোস্তফা শাহরিয়ারের মৃত্যুর প্রতিবাদে রোববার ক্যাম্পাসে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তারা মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা নয়টি দাবি তুলে ধরেন। শুধুমাত্র যে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টের উপর এরকম করা অবিচার করা হয় তাই না, সব সাধারণ মানুষের উপরও এরকম প্রতিনিয়ত চলছে। এই স্বাস্থ্যসেবার স্বাস্থ্যখাতের যে দুর্নীতি, অপশাসন, অপতৎপরতার বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি। এদিকে চিকিৎসকদের মারধরে জড়িতদের গ্রেফতার দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ করে ইন্টার্ন চিকিৎসকরা। রোগীদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে কর্মবিরতি স্থগিত করেন তারা। কারীরা আমাদের হাসপাতালে যে হামলা চালিয়েছে তাদের প্রকৃত বিচার এবং শাস্তি চাই। একটি রোগীর সাথে একজন দর্শনার্থী অথবা দুইজন সর্বোচ্চ নিশ্চিত করা, তো সেক্ষেত্রে হয়তো আমাদের নিরাপদ কর্মস্থলের দাবিটা অনেকাংশেই পূরণ হবে। পুলিশের যে ভূমিকাটা থাকার কথা ছিল ওখানে, সেই ভূমিকাটা তারা সেভাবে পায়নি। যেমন আপনি ধরেন যে আমাদের পুলিশের যারা ছিলেন তারা কিন্তু 8 নম্বর ওয়ার্ডে গেছে, কিন্তু ডাক্তার যারা অবরুদ্ধ ছিল তাদের কিন্তু বের করে নিয়ে আসেনি। ঘটনার 3 দিন পর পাল্টাপাল্টি মামলা করেছে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে ইন্টার্ন চিকিৎসক সহ 25 জনের নামে মামলা হয়, আর হাসপাতাল কর্তৃপক্ষের মামলায় অজ্ঞাত 300 জনকে আসামি করা হয়েছে। দুটোই আমাদের মামলা রুজু হয়েছে, মামলা দুটি তদন্তাধীন অবস্থায় আছে। এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উত্তোলন করে ময়নাতদন্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি। হাসপাতালে 26 তারিখে আমরা মিটিং দিয়েছি, সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা বার্তা পাঠাবো, উচ্চ পর্যায়ের একটা তদন্ত টিম এসে এই হত্যাকাণ্ডের তদন্ত করুক, প্রয়োজনে আবার কবর থেকে ডেড বডি বের করে পোস্টমর্টম করা হোক। গেল বুধবার রাতে শিক্ষার্থী শাহরিয়ারকে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন।